বদলে যাচ্ছে মনপুরা দ্বীপের কৃষির দৃশ্যপট। বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার প্রান্তিকে দ্বীপে পরিবর্তনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে চীন দেশের প্রযুক্তি। এই প্রযুক্তি কৃষি কর্মযোগ্য সহজ করে আয় বাড়িয়েছে কৃষকদের। এখন দ্বীপবাসীরা নিজেদের চাহিদা মিটিয়ে ফসল বিক্রি করছেন পার্শ্ববর্তী জেলাতেও। আগে অনীহা থাকলেও চীনা প্রযুক্তির সঙ্গে দিন দিন নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন কৃষকরা। তাই প্রতিনিয়তই চাহিদা বাড়ছে সুদূর চীন দেশ থেকে আমদানি করা এসব কৃষি প্রযুক্তির। ভোলার মনপুরা দ্বীপ ঘুরে এসে এই হারভেস্টার মেশিন সম্পর্কে অজানা সব তথ্য জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক খণ্ড দ্বীপ মনপুরা। 373 বর্গ কিলোমিটার এই দ্বীপটি জনপ্রিয় হয় এক বাংলা সিনেমার মাধ্যমে। এক যুগ আগে নির্মিত ওই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছিল উপকূলীয় অঞ্চলের মাটি ও মানুষের কথা। কয়েক বছর আগেও এই দ্বীপের মানুষ নিজেদের খাবার জোগাতেন প্রচলিত উপায়ে। তখন এক একর জমির ফসল ঘরে তুলতে সময় লেগে যেত কয়েকদিন, তবে এখন দিন পাল্টেছে। সম্প্রতি ভোলার মনপুরা উপজেলায় কৃষিকাজে যুক্ত হয়েছে চীনা প্রযুক্তি। আধুনিক এই মেশিনগুলো সুদূর চীন দেশের, যা আমদানি করছে বাংলাদেশের বেশ কয়েকটি বড় কোম্পানি। কোনো কৃষক যদি এই মেশিনগুলো তার এলাকায় আনতে চান, তাহলে যোগাযোগ করা লাগছে স্থানীয় কৃষি অফিসের সঙ্গে, এবং কৃষকরা কমপক্ষে 60% কম মূল্যে কিনতে পারছেন এই মেশিনগুলো ঢাকা থেকে। এবং এই মেশিনগুলো যখন এলাকায় আনা হচ্ছে, আমরা যেটি জেনেছি কৃষকদের সঙ্গে কথা বলে, কৃষকরা যখন এক একর জমিতে আগে ধান মাড়াতে তার লেবার খরচ পড়ত 8-9 হাজার টাকা, এখন মাত্র 4 হাজার টাকায় এই মেশিনগুলোর মাধ্যমে ধান মাড়ি নিতে পারছেন। এবং আরেকটি ভালো ব্যাপার হলো, আগে যেখানে অনেক সময় লাগতো, সেখানে মাত্র 40-45 মিনিটে এক একর জমি থেকে 40-50 মন ধান কৃষক পাচ্ছেন। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, মেশিনগুলো কৃষকদের কাছে সহজলভ্য করতে নানা রকম উদ্যোগ নিচ্ছে সরকার, তবে আরও তদারকি প্রয়োজন বলে মনে করছেন কৃষকরা। এক একর জমিতে ধান মাড়াই করতে এসব মেশিনের প্রয়োজন পড়ে 20-25 লিটার ডিজেল, আর একজন চালককে দিতে হয় 1000 টাকা। সব মিলিয়ে একজন মেশিন মালিকের সব খরচ বাদ দিয়ে এক একর জমি থেকে তিনি আয় করতে পারেন 1-1.5 হাজার টাকা। আর দৈনিক যদি 6-7 একর জমি মাড়াই করা সম্ভব হয়, একজন মেশিন মালিক আয় করতে পারেন 7-8 হাজার টাকা। তাদের প্রত্যাশা, মেশিন পরিচালনায় প্রশিক্ষণ ও প্রয়োজনের সময় মেরামতের সুযোগ তৈরি হলে গতি বাড়বে উৎপাদনে। আমাদেরকে সরকার মেশিন দিছে, ঠিক আছে, কোম্পানি মেশিন দেয়, এটাও আমাদের জন্য একটা উপকার, ভালো উপকার। কিন্তু এই যান্ত্রিক ত্রুটি যখন হয়, আমাদের এখানে কোনো সুদক্ষ কারিগর নাই, এইটাকে ঠিক করার জন্য ফোন করতে হয় নেত্রকোনা অথবা কুমিল্লা লক্ষ্মীপুর। 15,000 টাকার নিচে না, 10-15,000 টাকা তাদেরকে সার্ভিস চার্জ দেওয়াই লাগে। চাষাবাদ করার তেমন আগ্রহ ছিল না, আপনার মানে লেবার পাইতো না কাটার জন্য, ধান নষ্ট হয়ে যেত ঝড় তুফানে। পরে আমরা ইউটিউবে মোবাইলে দেখলাম যে চায়না দেশে এই মেশিনটা ব্যবহার করে খুব অল্প সময়ে অনেক ধান কেটে ফেলা। এখন আমাদের মনপুরা বোলা জেলা ধান কাটা শেষ হয়ে যায়, তখন আমরা হাওড় নেত্রকোনা হাওড়ে নিয়ে যাই, কিশোরগঞ্জ হাওড়ে নিয়ে যাই, ধান কাটা তুলে দিই মানুষের ঝড় তুফান আসার আগে। প্রথম কিন্তু মেশিন কেউ নিতে চায়নি, আর এখন মানুষের আগ্রহ বেড়ে গেছে, কারণ যে কিন্তু সেই লাভবান হয়েছে। তাই জন্য সরকার 4,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। প্রযুক্তি শুধু আনলি তো হবে না, প্রযুক্তি হতে হবে কৃষকের প্রয়োজন। কিন্তু এই মেশিন আসার আগে এই দ্বীপে যারা কৃষিকাজ করতেন, সেসব শ্রমিকরা এখন কি করছেন, কিভাবে চলছে তাদের সংসার? মেঘনা নদীতে মাছের কারবার, মাছ ধরে, ধানের সিজন আসে তখন দেখা যায় কৃষিকাজ করে, কিন্তু বাকি সব জেলেই কিন্তু একজন লেবার হয়তো মাঠে কাজ করে পাইতো 500-600 টাকা, কিন্তু নদীতে গেলে 1000 টাকা পায়। কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কৃষিতে এমন বিশ্বমানের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।
হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা।